কেন পুলিশ ভাইয়েরা সাক্ষী তাদের সামনে এই সন্ত্রাসগুলো বন্দুক অস্ত্র নিয়ে বমলি আজকে ঘুরেছে আর পুলিশ ভাইয়েরা দর্শকদের মতো দেখছে এ দেশ হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ এ দেশ ভগৎ সিং এর দেশ এ দেশ হেমন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এ দেশ কাজী নজরুল ইসলামের দেশ এ দেশ সৈয়দুনা আবু বকর সিদ্দিকের দেশ এ দেশে কোনো গুন্ডাগিরি দাদাগিরি সন্ত্রাসী হারবার বাহিনীর দাদাগিরি চলবে না তাদের কালো হাত কালো ঠ্যাং ভেঙে চুরমার আগামী দিন আমরা করেই ছাড়বো কথা দিলাম আজকে আমি আপনাদেরকে ভাবিয়ে দিতে চাই যে আমি আসলে এই সন্ত্রাসগুলোর এই গুন্ডাগুলোর এই টিএমসি পার্টির দাবিদার এই ডাকাত হারবাগুলো সমাজ বিরোধীগুলো আমি আসলে অস্পৃশ্যতা হইটা কেন এই বিষয়টা আপনাদের জানাতে চাই আমার কাছে খবর আছে আজকে যারা এই প্রোগ্রাম করেছে তাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে তাদের বাড়িতে ডাকাতি লুণ্ঠন করেছে তাদের মা বেটিদের কেউ আঘাত করেছে এর শেষ রক্ত থাকা অবস্থায় বলে দি যাচ্ছে এর প্রতিশোধ দিয়ে আমি দেখাবো কথা দিয়ে গেলাম পিছনে যান এতদিন বিশ্বাস করেছিলাম হয়তো প্রশাসন ভাইরা নিরপেক্ষ থাকবে তবে অনেক জায়গায় আছে এটা অস্বীকার করার নেই কিন্তু আজ বড় দুঃখিত যে খবর আমার কাছে গেল তাতে বড় খারাপ লাগলো তো যাক দুটো কথা সংক্ষেপে বলবো 130 বিঘে জমির উপরে প্রোগ্রাম হচ্ছে কত বিঘে 130 বিঘে 10 কাটা 10 বিঘে 5 কাটা তো আমাদের পুষাই না আমাদের 130 বিঘে লাগে কথা বুঝে আসছে আজকে এই মিনা খাই যদিও বা একটুখানি কমজোর ছিল আজকের ঘটনাতে বোঝা গেল মিনা খাও আমাদের দখলে চলে এলো কথা শুনেন অথে মহান স্রষ্টা যেটা করেন খুব ভালোর জন্য করেন আমাকে আজকে সকালে তখন বাজে 9টা কয়েকটা জায়গা থেকে ফোন আসলো যেখানে মাহফিল করছেন ওই মাহফিলে বিশেষ কিছু সমস্যা হচ্ছে আমি কি সমস্যা হচ্ছে তোমরা পিছিয়ে যাও না মিডিয়ার কাছে কেন ডিস্টার্ব করছো কথা শুনতে হবে বাপ আমি প্রায় 3 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি কথা বুঝে আসছে না আর আমার কোনো বডিগার্ড নেই আমার জেড ক্যাটাগরি ওয়াই ক্যাটাগরি জট ক্যাটাগরি সব ক্যাটাগরি হচ্ছে আমার ভাইগণ এই বাংলার সন্তান শুধু মুসলমান নয় সর্বধর্মের মানুষ আজ যেই খবর পেল আমার দাদা ঘর থেকে সুজা ছুটে চলে এসেছে তাপস দাদা সুজা চলে এসেছে বলুন আপনার কি খবর আরে ভাইজান বিপদে আমি ঘরে তার মানে তাহলে চিন্তা করুন আর আমিও যেটা শুনলাম চার চার জায়গাতে প্রোগ্রাম করতে গেছে জায়গার মালিকদের ইচ্ছা থাকার পরও দিতে পারেনি কেননা এই এলাকায় কিছু হারমা সন্ত্রাস টিএমসি পার্টির কিছু গুন্ডা আছে তারা ওই বাড়িওয়ালাগুলোকে যে হুমকি দিচ্ছে তুমি যদি জলসা করতে দাও জায়গা দখল করে নেব আমরা তাই সেই সকল ভাইয়েরা তারা আজকে জায়গা দিতে পেরে উঠতে পারেনি কিন্তু আমার এক হিন্দু ভাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা প্রতিটা জাতি ধর্ম বর্ণ মানুষকে তিনি আজকে যে এখানে নতুন তা নয় আজ বাংলার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমার হিন্দু ভাইয়েরা জায়গা দিচ্ছে তাদের এই সন্তান তাদের এই ভাইজানকে প্রোগ্রাম করার এটা গর্ব আমরা যে আমরা ভারতীয় আমরা বাঙালি ঠিক না বেঠি আজকে টাকাকে আবার হুমকি দেওয়া হয়েছে খারাপ লাগছে বড্ড এটা
তাকে হুমকি দিয়েছে যে তুমি জায়গা দিলে কেন। তখন তিনার একটা কথা আবার খুব ভালো লেগেছে যে আমি ভাইজানকে জায়গা লিখে দেব, তোদের কি অসুবিধা হচ্ছে? তাহলে আজ আপনারা বুঝুন, আজ আপনারা বুঝুন যে বাংলায় শুধু আব্বাস সিদ্দিকী সংগ্রামে নেমেছে মুসলমানদের অধিকারের জন্য নয়, এ সংগ্রামে লড়াই পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষের জন্য। আজকে কিন্তু এখানে আলোচনার বিষয় এটা ছিল না, আজকে মহান ইসালে সওয়াব ও বস্ত্র বিতরণের মাহফিল, কিন্তু আজ এখানে আর কোন আলোচনা নয়, সংক্ষেপ সময়। আজকে আমি আপনাদেরকে ভাবিয়ে দিতে চাই যে আমি আসলে এই সন্ত্রাস গুলোর, এই গুন্ডা গুলোর, এই টিএমসি পার্টির দাবিদার, এই ডাকাত হারমাত গুলো, সমাজ বিরোধী গুলো, আমি আসলে অসুবিধাটা হয়টা কেন, এই বিষয়টা আপনাদের জানাতে চাই। আমার কাছে খবর আছে আজকে যারা এই প্রোগ্রাম করেছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে, তাদের বাড়িতে ডাকাতি লুণ্ঠন করেছে, তাদের মা বেটিদেরকেও আঘাত করেছে, এর শেষ রক্ত থাকা অবস্থায় বলে দিয়ে যাচ্ছে এর প্রতিশোধ দিয়ে আমি দেখাবো কথা দিয়ে গেলাম। তাতে এর বাধা যদি কোন পীর সাহেবকে ভাড়া করে নিয়ে আসে, কোন বক্তা ভাড়া করে নিয়ে আসে, আর যাকেই ভাড়া করে নিয়ে এসো, জবান দিয়ে যাচ্ছে এর প্রতিশোধ নিয়েই আমি ছাড়বো কথা দিয়ে গেলাম। আজকে মস্তানি হচ্ছে, দাদাগিরি দেওয়া হচ্ছে, আরে দেশ তোর বাপের দেশ নয়, এ অবৈধ সন্তানেরা, এ দেশ হল নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এদের ভগৎ সিং এর দেশ, এদের এমন তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এদেশ কাজী নজরুল ইসলামের দেশ, এদের সৈয়দুলা আবু বকর সিদ্দিকীর দেশ, এদেশে কোন গুন্ডাগিরি, দাদাগিরি, সন্ত্রাসী, হারবার বাহিনীর দাদাগিরি চলবে না, তাদের কালো হাত কালো ঠ্যাং ভেঙে চুরমার আগামী দিন আমরা করেই ছাড়বো কথা দিলাম। ভাইরা আমার, আজ অত্যন্ত ধৈর্যের পাদ এখনো আমি না ভেঙে বলছি, আমি বহুত কিছু করতে পারি, কেন আমি দেশকে ভালোবাসি, ভালোবাসার জন্য মানুষ কি করতে পারে, জোরে বলুন, তার প্রমাণ তো এইটাই, তার প্রমাণ তো এইটাই, কেন পুলিশ ভাইয়েরা সাক্ষী, তাদের সামনে এই সন্ত্রাসগুলো বন্দুক অস্ত্র লিয়ে বোমলি আজকে ঘুরেছে, আর পুলিশ ভাইয়েরা দর্শকের মতো দেখছে। আমি জানি পুলিশ ভাইয়েদের উপায় নেই কিছু করার, আমিও জানি, কিন্তু আমি মনে করি দাদা সাহেব ওরকম চাকরি করার থেকে আপনি ধিৎকারে ছেড়ে দেন, কেন আপনার ইজ্জত নেই, আমিও জানি আমি আপনার বিরুদ্ধে নই, কারণ এই বাংলায় সর্বপ্রথম প্রশাসন বন্ধুদের হয়ে এমন করে বুলেট প্রুফ জ্যাকেটের দাবি যে ভাইটা যে সন্তানটা করেছিল, প্রশাসন বন্ধু দেখে রাখেন এই পীরজাদা স্বাধীনতা সংগ্রামীর চতুর্থ প্রজন্ম আমি আব্বাস করেছিলাম, আমি আন্দোলন করেছি, প্রত্যেকটা প্রশাসন ভাইকে বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে, কেননা বর্তমান বাংলায় কিছু অশুভ রাজনীতির নেতা নিজেদের রাজ ফয়দার স্বার্থে তারা এমন করে দুষ্কৃতি তৈরি করে, আগ্নেয়াস্ত্র তাদের হাতে দেয়, বোম দেয়, মানবতা বিরোধী বানায়, সেই সকল মানুষদের হাতে একদিন আমার বাংলার প্রশাসন শহীদ হয়, তার একটা ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই, আর প্রশাসন ভাইদের বিবেককেও সাড়া দিয়ে দিই, আমি আবার বলছি আপনাদের বিরুদ্ধে নয়, কিন্তু আমি পারি এই মানুষগুলোকে টেনে নিয়ে এক্ষুনি মিনাকা থানা ঘেরাও করতে আমি পারি, আমি যদি যাও আপনারা তৈরি।
এখন থেকে পদ মিছিল শুরু হবে যদি কোন জায়গায় মনে করেন বাহিনী দিয়ে না লড়ব এক দু ঘন্টার মধ্যে ডবল বাহিনী আমাদের আসবে আপনি যদি মনে করেন আরো ফোর্স না লড়ব আমার বাংলার অলি গলি থেকে হিন্দু বাপ হিন্দু মা হিন্দু ভাই হিন্দু বোন দলিত মা দলিত বাপ দলিত ভাই দলিত বোন আদিবাসী মা আদিবাসী বাপ আদিবাসী ভাই আদিবাসী বোন মুসলিম মা মুসলিম ভাই মুসলিম বোন মুসলিম ভাই মুসলিম বাপ সবাই বাংলা জুড়ে আসবে তাহলে এই বাচ্চাকে বাংলা সবাই ভালোবাসে আমিও পারি কিন্তু আমি সজাগ করে দিচ্ছি আমি জানিয়ে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি সেই বিমল গুরুঙ্গের কথা যে বিমল গুরু দার্জিলিং এর বুকে এমন করে মমতা ব্যানার্জি তার নির্দেশে বিমল গুরুঙ্গকে ধরতে গিয়েছিল আমার অনেক প্রশাসন ভাই তার মধ্যে একজন ছিল অমিতাভ তিনি হলেন মধ্যম গ্রামের সুসন্তান আমার মাংলার ভূমি পুত্র আজ সেই বীর জন বীর প্রশাসন বাংলার মাটিকে সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে সমাজ বিরোধী মুক্ত করার লক্ষ্যে যখন দার্জিলিং এ গেলেন বিমল গুরুঙ্গকে ধরতে না বুলেট প্রুফের দেখে না উন্নতমানের অস্ত্র অথচ বিমল গুরুঙ্গের কাছে প্রশাসনের থেকেও পাওয়ার অস্ত্র রয়েছে দেখা গেল আমার সে অমিতাভ দাদা তিনার বুক থেকে ছেদ করে এক দুষ্কৃতির গুলি চলে গেল মারা গেলেন তিনার পরিবার বিধবা হলো মা বাপ সন্তান হারা হলো কিছুক্ষণ শোক পালন করলো বাংলার নেত্রী শোক পালন করার পরে তারপরে আবার দেখা যাচ্ছে কয়েক মাস আগে সেই বিমল গুরু বাংলার অলিতে গলিতে কলিকাতার রাজপথে খুঁজছে আর প্রশাসন ভাইয়েরা তাদেরকে পাহারা দিচ্ছে প্রশাসন ভাইয়েরা এটাকে মেনে নিতে পারেনি তথাপিও তাদেরকে চাপ আছে চাকরিতে বাধ্য আছে তাই তারা বাধ্য হয়ে নিজের সাথী ভাইয়ের দুশ্মনকে